देखो आमादेर जा दाबी छिलो त्रिपुरा राज्येर मानुष आगरतला थेके जेनो सरासरि मुम्बई जेते पारे कारण एयरपोर्टेर विमानेर माध्यमे भाड़ा अस्वाभाविक मूल्य बृद्धि पाय माझे माझे ताई रेलेर माध्यमे जाते मानुष से सुविधा निते पारे मुम्बई पर्यन्त कारण प्रतिनियत चिकित्सा परिसेवा बोलुन पढ़ाशुना बोलुन ब्यबसा बाणिज्य बोलुन भ्रमण बोलुन राज्येर संगे मुम्बईर एकटा जोगाजोग रयेछे। तो केंद्रीय रेलमंत्रीर संगे आमी एबं आमादेर राज्येर माननीय मुख्यमंत्री দুজনেই আমরা দাবি করেছিলাম এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসেছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে দুদিন সাত ঘন্টা অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবেন। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর খুব নিশ্চয়ই কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে, এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাককালে একটা বিশেষ উৎসবের সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয় প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক স্বাচ্ছন্দ্যে থাকুক এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি তার জন্য আমাদের নজর থাকে।